আমন্ত্রণ আন্তর্জাতিক লাদাখ সীমান্তে নজরদারির জন্য ইসরায়েলি ড্রোন পেল সেনা যুক্তরাজ্যের শীর্ষ হুমকি চীন রাশিয়া ইরান বলছে গোয়েন্দা প্রধান পশ্চিমবঙ্গে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা তালেবানের ইরানি জনগণের দাবি ও অধিকার কুরবানি করবে না তেহরান অমিক্রণ নিয়ে শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে বলছে ডব্লিউএচও তুরস্কে বিদেশি বিনিয়োগের আহ্বান এর এবং অমিক্রণ নিয়ে আতঙ্কিত হবেন না বললেন বায়ো এনটেকের প্রধান দর্শক চীনকে ঠেকাতে লাদাখ সীমান্তের নজরদারির জন্য ইসরায়েলি ড্রোন পেল ভারতীয় সেনা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি লাদাখ সীমান্তের নজরদারির জন্য ইসরায়েলি ড্রোন পেল ভারতীয় সেনা স্বাধীনতার পর থেকে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক নয় ভারতের সেই সমস্যা এখনও ভারতের মাথা ব্যথার কারণ অন্যদিকে লাদাখ সীমান্তে চোখ রাঙাচ্ছে গালন উপত্যকায় রক্তস্নাত সংঘর্ষ এখনো স্মৃতি থেকে মুছে যায়নি ক্ষমতা এর মাঝে বৃদ্ধি ঘটল ভারতীয় সেনার শত্রুদের ওপর করা নজর রাখতে ইসরায়েলি হিরণ ড্রোন পেল সেনাবাহিনী জানা গিয়েছে মূলত লাদাখ সীমান্তে চীনা সেনার উপর নজর রাখতেই এই ড্রোন কিনেছে ভারত তবে প্রয়োজনে এটিকে কাজে লাগানো হতে পারে পাকিস্তানের বিরুদ্ধেও বহুদিন আগে অবশ্য এই ড্রোন হাতে পাওয়ার কথা ছিল শেষের কিন্তু মাঝে কোভিড অতিমারির জেরে তা বিলম্বিত হয় এক উচ্চ আধিকারিক বলেন অত্যাধুনিক হিরন ড্রোনগুলি দেশে এসে গিয়েছে পূর্ব লাদাখ সীমান্তে সেগুলোকে মোতায়েন করা হচ্ছে ওই ড্রোনগুলি এখন থেকে কাজ করতে পারবে এর আগে ভারতীয় সেনার কাছে যে হিরন ড্রোনগুলি ছিল তার চেয়ে বেশি কর্মক্ষমতা রয়েছে সেগুলির কত বছর ভারত চীন সংঘর্ষের সময় সেনার জন্য আপতকালীন পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার সেই অর্থ থেকেই এই ড্রোনগুলি কেনা হয়েছে তবে শুধু ইসরায়েলি হিরন নয় ভারতীয় সংস্থার কাছ থেকে ছোটখাটো ড্রোন কিনছে সেনাবাহিনী বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে এই মুহূর্তে চীনের সঙ্গে সম্মুখ সমরের আশঙ্কা কম থাকলেও মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয় বেজিংকে ক্রমাগত নজরদারি চালানো অত্যন্ত প্রয়োজন তাই এ ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর আগে দুই হাজার উনিশ সালে বালাকটে এয়ার স্ট্রাইকের পর যেভাবে ড্রোনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল এই অর্থ দিয়ে ভারতীয় নৌসেনাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি প্রেডেটর মিসাইল লিজ নিয়েছে ভারতীয় বায়ুসেনা শক্তি বাড়িয়েছে নিজেদের বহু সংখ্যক ট্যাঙ্ক মিসাইল কিনেছে তারা একই সঙ্গে লং রেঞ্জ আর্টিলারি সেল হ্যামার এয়ার টু গ্রাউন্ড মিসাইলও কেনা হয়েছে সেই মিসাইলগুলির পাল্লা সত্তর কিলোমিটার যুক্তরাজ্যের শীর্ষ হুমকি চীন রাশিয়া ইরান বলছে গোয়েন্দা প্রধান ব্রিটেনে গোয়েন্দা সংস্থা এম আই প্রধান রিচার্ড মুর বলেছেন

বড় ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করছে বেজিং, রাশিয়ার কাছ থেকেও একটি হুমকি মোকাবেলা করছে যুক্তরাজ্য আমরা এবং আমাদের মিত্র অংশীদারদের রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে হবে গোয়েন্দা প্রধান বলেন ইরানও একটি বড় হুমকি হিজবুলা গোষ্ঠীকে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি করে প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করছে তেহরান তিনি আরও বলেছেন আফগানিস্তানে আন্তর্জাতিক সমর্থিত সরকারের পতন ও তালেবানের ক্ষমতা জঙ্গিদের জন্য নৈতিক শক্তি সঞ্চার হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি বিস্ফোরণে ছিন্ন হয়ে গেল তিনজনের দেহ ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানা এলাকায় বুধবার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জানা গেছে একটি বাড়িতে বাজি তৈরি নোদাখালীতে বিস্ফোরণ হয় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন সকাল আটটার দিকে বিকট শব্দ শোনা যায় বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায় সাত সকালে এমন শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সবাই এলাকায় হইচই পড়ে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মালিক অসীম ছেকি নামে এক ব্যক্তি তার বাড়িতে কাজ বাজি তৈরি হতো সেখানে বিস্ফোরণ হয় বিস্ফোরণে তীব্রতর গোটা এলাকা কেঁপে ওঠে বাড়ির তিন সদস্যের দেহ অনেক দূরে ছিটকে পড়ে তাদের দেহে ছিন্নভিন্ন হয়ে যায় বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ তারা বাড়িতে বিস্ফোরক ভাণ্ডার খতিয়ে দেখেন খবর দেওয়া হয়েছে ফরেন্সিক বিভাগকে বাজি তৈরি বিস্ফোরক ফেটে এমন পরিণতি নিয়ে ধন্দ রয়েছে তদন্তকারীদের ঘটনার তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা তালেবানের আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে সোমবার ও মঙ্গলবার কাতারে দুই দিনের এক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র তালেবান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দিতে এবং তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছে আফগানিস্তানে আর্থিক সাহায্য বাড়ানোর জন্য আন্তর্জাতিক দাতাদের কাছে সাহায্য গোষ্ঠীগুলো ক্রমবর্তমান আবেদনের মধ্যে আলোচনাটি এমন একটা সময়ে অনুষ্ঠিত হল যখন জাতিসংঘ বলছে দেশটিতে এই শীতে অর্ধেকেরও বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে আলোচনায় আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রে বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের রাজধানী দোহায় নিজ নিজ প্রতিনিধিদের নেতৃত্ব দেন তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলকি বলেছেন দুই পক্ষ রাজনৈতিক অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা এবং মানবিক বিষয়ে আলোচনা মত বিনিময় করেছে দোহা বৈঠকের প্রারম্ভে ওয়াশিংটন বলেছিল আলোচনা কেন্দ্রবিন্দু হবে সন্ত্রাসবাদ দমন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ঝুঁকিপূর্ণ আফগানদের জন্য নিরাপদে দেশ ত্যাগ মানবিক সহায়তা এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার বিবৃতিতে বলেছে মার্কিন কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তালেবানকে সকল আফগানদের অধিকার রক্ষা করার জন্য তাদের সাধারণ ক্ষমার নীতিতে সমুন্নত রাখতে অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা তালেবানকে নারী ও মেয়েদের জন্য সকল স্তরে শিক্ষায় দেশব্যাপী প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে তালেবান আন্তর্জাতিক শিক্ষায় নারীদের পূর্ণ প্রবেশাধিকারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নির্দেশনা মেনে চলার বিষয়ে উদার মনোভাব প্রকাশ করেছে এবং সকল স্তরে শিক্ষায় নারী ও মেয়েদের অংশগ্রহণের সুযোগের বিষয়ে অগ্রগতি যাচাই ও নিরীক্ষণের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। আমেরিকান নেতৃত্বাধীন বিদেশী সেনারা 20 বছর পর সেই দেশ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার পরে তালেবান গত আগস্টে পশ্চিমা সমর্থিত সাবেক সরকারের কাছ থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখল করে নেয়। তারপর ওয়াশিংটন এবং মিত্র দেশগুলো আফগানিস্তানের উপর থেকে আর্থিক সহায়তা স্থগিত করতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলার সম্পদ জব্দ করে এবং তালেবানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এছাড়া বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল কাবুলের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিদেশি উন্নয়ন সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় আফগান অর্থনীতি নজিরবিহীন সংকটে পড়েছে আর্থিক খাতের কার্যত দম বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে যারা রয়েছেন তারা সহ কর্মচারীরা বেতন পাচ্ছেন না এবং বাণিজ্য কার্যক্রম পায় বন্ধ হয়ে গেছে তালেবান সতর্ক করেছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আফগান সম্পদ ফিরিয়ে দেওয়া না হলে গভীরতর অর্থনৈতিক সংকট বিশ্ববাসীর জন্য ব্যাপক হারে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সৃষ্টি করবে অন্তর্ভুক্তি এবং মানবাধিকারের অভাব এবং এর পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরানি জনগণের দাবি ও অধিকার কুরবানি করবে না তেহরান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনে পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপে যোগ দেওয়া ইরানি প্রতিনিধি দলের সদস্য বলেছেন ভুয়া সময়সীমার কাছে জনগণের দাবি ও অধিকারকে কুরবানি দেবে না তেহরান নাম প্রকাশ করা শর্তে ইরানি প্রতিনিধি দলের এক সদস্য বলেন ইরানি আলোচক দল পূর্ণ আন্তরিকতা এবং সুস্পষ্ট দাবি নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে আলোচক দল যত সময় প্রয়োজন তত সময় ধরে আলোচনা করতে প্রস্তুত রয়েছে কিন্তু ভুয়া সময়সীমার নামে তাদের দাবিকে জলাঞ্জলি দিতে রাজি নয় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে দেশগুলো গত সোমবার থেকে ভিয়েনে পরমাণু সমঝোতা পুনর্বহলের জন্য সপ্তম দফা আলোচনায় বসেছে আলোচনা সূত্র ধরে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশ নেন আজ বুধবার তারা পরমাণু ইস্যুতে অন্য একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দেন অমিক্রণ নিয়ে শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে বলছে ডব্লিউএচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ মঙ্গলবার দেশগুলোর প্রতি অমিক্রণ করোনা ভাইরাসের বিষয়ে শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এদিকে ইউরোপের অন্যতম নেতৃস্থানীয় দেশে জার্মানির হবু চ্যান্সেলর বাধ্যতামূলক টিকা প্রদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এক সপ্তাহও কম সময় আগে দক্ষিণ আফ্রিকায় ডব্লিউএচ কর্তৃপক্ষের কাছে সে দেশে করোনার নতুন অতি সংক্রামক অমিক্রণ ধরন পাওয়ার কথা জানানো হয় এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে উদ্বিগ্ন বিভিন্ন দেশ এর জন্য দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সীমান্ত বন্ধ না করার জন্য এর আহ্বান সত্ত্বেও তা করা হচ্ছে ডব্লিউএচর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসস বলেন সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি তুরস্কে বিদেশি বিনিয়োগের আহ্বান এর দোগানের তুরস্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ্তাইব এরদোগান দেশটির মুদ্রালীরা দরপতনের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট এই আহ্বান জানালেন তুরস্কে বিদেশি উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের এখনই সময় যারাই দীর্ঘমেয়াদে আঙ্কারে বিনিয়োগ করেছেন তারা সবসময় লাভবান হয়েছেন এখনও তারা লাভবান হচ্ছেন প্রতি মাসে তুরস্ক চলতি অ্যাকাউন্টের যে ঘাটতি আছে সেটি কমিয়ে আনছে তুরস্ক এর ফলে আগামী বছরের মধ্যে চলতি হিসাবের ঘাটতি পূরণ হয়ে উদ্বৃত্ত হবে বলে আশা প্রকাশ করেন এরদোগান আগামী বছরের মধ্যে তুরস্কের অর্থনীতি দশ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট মঙ্গলবার সকালে তুরস্ক ঘোষণা করে যে দুই হাজার একুশ অর্থ বছরের নয় মাসে অর্থনীতিতে সাত শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে এরদোগান বলেন এই মুহূর্তে তুরস্ক লভ্যাংশ কমিয়ে দিয়েছে মুদ্রাস্ফীতি শিগগিরই কমে আসবে বলে আশা দেশটির প্রেসিডেন্টের প্রসঙ্গত ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরার দাম আরো পড়ে যায় দেশটিতে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি খবরে বলা হয় প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ একটি নিরীক্ষা সংস্থা স্টেট সুপারভাইজারি কাউন্সিলকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এর দোগান বিদেশি মুদ্রা বিপুল পরিমাণে কারা কিনেছেন তা চিহ্নিত করেছেন এবং কোনো কারসাজি হয়েছে কিনা তা নিশ্চিত হতে বলেছেন তিনি গত বছর অক্টোবরের মাসের তুলনায় তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়েছে বিশ শতাংশ যদিও নিরপেক্ষ মুদ্রাস্ফীতি রিসার্চ গ্রুপের মতে আগের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে অমিক্রণ নিয়ে আতঙ্কিত হবেন না বললেন বায়োএনটেকের প্রধান করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কোভিড নাইন্টিন ভ্যাকসিন ফাইজারের সহনির্মাতা এবং বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও উগুর শাহিন মার্কিন সংবাদ মাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন ওয়ালস্ট্রিট জার্নালকে উগুর শাহীন বলেন করোনা টিকা নেওয়ার পরও অনেক মানুষ অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তারা সম্ভবত গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে সুরক্ষিত থাকবেন দক্ষিণ আফ্রিকায় গত বুধবার প্রথমবারের মতো অমিক্রণে আক্রান্ত রোগী শনাক্ত হয় এরপরই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার বি পয়েন্ট যাবৎকালের মধ্যে সবচেয়ে বলে আখ্যায়িত করেছেন এমনকি করোনার এ আতঙ্কে আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে একে একে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে বিশ্বের বহু দেশ বৈশ্বিক উদ্বেগের মধ্যে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বায়ো প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও উগু শাহিন ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে আতঙ্কিত হবেন না মহামারীকে হারানোর পরিকল্পনা আগের মতোই আছে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার গতি আরো বাড়িয়ে দিতে হবে তিনি বলেন ফাইজারের টিকা নেওয়ার পরও যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে এই টিকা তার কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণ করেছে তিনি আরো বলেন অমিক্রণ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর বলে আমাদের বিশ্বাসের মূলে রয়েছে বিজ্ঞান অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এর আগে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন বিশ্ব বিশ্বব্যাপী অমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগের হলেও আতঙ্কিত হবেন না মার্কিন প্রেসিডেন্ট বলেন আপনি যদি টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত হন তাহলে টিকার বুস্টার ডোজ নিয়ে নিন আর আপনি যদি টিকাই না নিয়ে থাকেন তাহলে টিকা নিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব টিকার প্রথম ডোজ নিয়ে নিন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ